মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান করতে ঠিক আগেই বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন ধুলিয়ান পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুস্মিতা ঘোষগুপ্তা সোমবার দুপুরে দুপুরেগঞ্জের ধুলিয়ান পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে প্রায় শতাধিক ছাত্রছাত্রীর হাতে কলম ডায়েরি ফুলের তোড়া মিষ্টি এবং পাঁচশো করে টাকা প্রদান করেন প্রতি বছরের মতো এবছরও সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুস্মিতা ঘোষগুপ্তার অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরা এদিন শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে কাউন্সিলরের সঙ্গে উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ ব্লক যুব তৃণমূলের সভাপতি সুভাষ গুপ্তা সমস্ত পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের সাত নম্বর ওয়ার্ডের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পাশে দাঁড়ানোর একটা চেষ্টা আমাদের কাউন্সিলর সাহেব করেছেন তিনি আজকে সাত নম্বর ওয়ার্ডের সমস্ত পরীক্ষার্থীদের পিচবোর্ড কলম এবং গাড়ি ভাড়া দিয়ে স্বল্পভাবে তাদের পাশে দাঁড়িয়ে আগামী দিনে তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় তার দিকে চিন্তা ভাবনা করেছে